সালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাভিদে স্বাগতম আরও একবার। তো আজকে আমরা একটা প্রতিদ্বন্দ্বী বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে M1NX, আমাদের বাংলাদেশের একজন ফ্রি ফায়ার গেমার, যিনি তার খেলার ক্যারিয়ার শুরু হয়েছে টিকটক দিয়ে আর এখন হচ্ছে তিনি ইউটিউবার হয়ে গেছেন। আর এই বিষয়টা নিয়ে আজকে আমার সাথে আছে KSD শামীম গেমিং। তো শামীম যেহেতু আমার সমবয়সী, মানে আমরা ক্লাসমেট যেহেতু, আর ওর সাথে আমার ব্লগ ভিডিও আশা করি আপনারা ইতিপূর্বে দেখেছেন, সো এই কারণে আমি তুমি করে বলতেছি। তো শামীম কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই। তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। তুমি তো নিশ্চয়ই মনে শিখে তো চিনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, চিনি। ভাইরাল টপিক আসছে এখন এই M1NX। তো আইসে সেরে রোস্টারদের নিয়ে রোস্ট করতেছে, যেমন অ্যাডভান্স গেমিং আছে, আইম সাজু আছে, ব্ল্যাক সার্কিট, তাদের সাথে কথা হইল। রোস্টার রোস্ট সে রোস্টার দিয়ে আর কি রোস্ট করতেছে না আর কি, রোস্টার তাকে রোস্ট করতেছে, মানে সেই প্রথমে শুরু করছে, সেই রোস্টারদের ফার্স্টে রোস্ট করছে, এই জন্যই রোস্টাররা তার উপরে সিটে তাকে নিয়ে রোস্ট করতেছে। যেহেতু সে হ্যাক না খেলে তো রোস্টাররা রোস্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তার দাবি হচ্ছে যে বলতেছে যে প্যানেল শুধুমাত্র PC ইউজ করা যায় বাট ফোনে ইউজ করা যায় না। এখন এই বিষয়টা নিয়ে তোমার মতামত কি? ফোনে কি আসলে হ্যাকিং লাগানো যায় না, বিশেষ করে আইফোনে? হ্যাঁ, আইফোনে লাগানো যায়। এখন ওই যে নতুন সিস্টেম আসছে, যে আগে তো ধরো PC-তে প্যানেল লাগানো যায় তো, কিন্তু এখন নতুন সিস্টেম আসছে যে ফোনেও এখনো প্যানেল লাগানো যায়। সেহেতু M1 NX আর কি প্যানেল লাগাইছে, তোমার আইফোনে প্যানেল লাগাইছে, সে প্যানেলে আর কি করতেছে, খেলতেছে। তো এটা সে ধরা খাইছে, এটা হলো হেডশটে আর কি, একটা গেম প্লেতে সে আর কি স্কট খায় ফেলাইছে হঠাৎ করে। এটা আবার ভাইরাল হয়ে গেছে রাতারাতি। এটা আবার দেখা যায় যে ভাইরাল হওয়ার কারণে অনেকজনে দেখছে যে কিরকম ভিডিওটা এই নিয়ে, তারপরে ভাবছে যে হ্যাক ইউজ করে। তো এটা নিয়ে আরো অনেক রোস্টার আছে, ঘাটাঘাটি করছে, তো ঘাটাঘাটি করে পাইলো যে সে হ্যাক ইউজ করে। আবার দেখা গেল যে সে স্ক্যামার, হ্যাক সিল করে, আরো অনেক কিছু পাইছে। যেহেতু টপিকটা আসছে হলো হ্যাক ইউজ করে, তো বলা যায় যে সেই হ্যাক ইউজ করে, কিন্তু আবার অনেকজন আছে যে বলে হ্যাক ইউজ করে না এই সেই, কিন্তু আমার জানা মতে হ্যাক ইউজ করে, কারণ আইফোনে অনলি রেড নাম্বার মারা সম্ভব না। এটা আমরাও খেলছি, আমরা জানি, PC-তে খেলছি আমরা জানি। তো সাধারণত আইফোনের চেয়ে PC-তে হেডশট বেশি লাগে, তো এত হেডশট লাগে না যে অনলি রেড নাম্বার হইব, তাও পুরাই ফুল স্কট, স্কট মাইরা রেড নাম্বার মাইরা ফালাই দিব, এটা সম্ভব না। অনেকজনকে বোঝায়, যেমন আয়াম সজীব আছে, তারপরে অ্যাডভান্স গেমিং আছে, তাদের আর কি বলছে। তারপরে আরেকটা প্রশ্ন হলো যে M1NX তার ভিডিওর মধ্যে বলছে সে নাকি যে মোরো 777 তার বন্ধু বলা যায়। তো মোরোটিবল 7 এর আর কি তার কাছ থেকে আর কি গেম প্লে সে রেকর্ড করে নিত, এটা শোনা গেছে। মোরোটিবল 7 এর আরেকটা নাম আসছে কারজিনি, তার সাথে আর কি সম্পর্ক আছে, তো তাদের কাছ থেকে বলে আর কি ভিডিও করে সে নিত স্কট, ওই যে স্কট তাকে বলতেছে যে মোরোটিবল 7 কে সে যেহেতু ফলো করে, মোরোটিবল 7 যেহেতু বেশ কয়েকদিন আগে হ্যাক নিয়ে ধরা খাইছে, তো সেক্ষেত্রে M1NX মনে করতেছে যে রোস্টাররা তাকে এই হ্যাকার বলতেছে, মানে এই মোরোটিবল 7 এর সাথে M1NX নিজেকে মিলিয়ে ফেলতেছে। এখন এটা কি মিলানোটা আসলে উচিত? এটা কালকে আমি একটা ভিডিও দেখছি, ইউটিউবে আপলোড করা হয়েছিল যে M1NX আর কি হ্যাক সেল করে, তো সে স্বাভাবিক হ্যাক সেল করে এটা ধরা খাইছে কালকেই আর কি, একটা ইউটিউবার সে রিলিজ করছে। তো এই বিষয়েই আর কি বলো, সে যখন হ্যাক সেল করে তো সে হ্যাক ব্যবহার করে, এটা স্বাভাবিক। তো পরের কোশ্চেনটা হইতেছে যে রোস্টাররা প্রমাণ করছে যে M1NX এর আগের আইডিতে হ্যাক লাগাইছিল, এটার বিষয়ে কিছু জানো? সে বলতাছে যে একটা গিলিস ফাইল লাগাইছিল M1NX, বলতাছে যে একটা সে গিলিস ফাইল লাগাইছিল, কিন্তু সে অফিসিয়াল যে আর কি গারিনা পেস্ট আছে, ক্রোমের আর কি যে ওয়েবসাইটটা আছে, সেই জায়গা সার্চ দিলে দেখাইতাছে যে এই একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে তার আর কি হ্যাক ইউজ করার মাধ্যমে, M1NX এর একটা অ্যাকাউন্ট আর কি হ্যাক ইউজ করার মাধ্যমে ব্যান্ড খাইছে। তো সেহেতু দেখা যায় যে M1NX হ্যাক ইউজ করছে, বোঝা যায়।
যেমন তো গাড়ি নাই বলছে যে এটা হ্যাক ইউজ করার কারণে ব্যান হয়েছে, তো এটা পরিষ্কার। তারপরে আমি সম্ভবত আই এম সজীবের একটা রোস্টিং ভিডিওর মধ্যে যখন প্রমাণের ভিডিওটা দেখালো, তখন 63X হোয়াইট নামের একটা আইডি থেকে খেলা হয়েছিল, তো ওইটার সাথে M1NX এর যে মানে খেলার যে স্টাইলটা, এই স্টাইলটা পুরোটা মিল। এখন মানে রোস্টার দাবি করতেছে যে 63X হোয়াইটের খেলাটাই মানে ওই বেচারাটাই M1NX এ খেলা দিত। এখন এই বিষয়টা কি মানে সঠিক কিনা? না না, এটা সঠিক না। 63 হইলো ইন্ডিয়ান প্লেয়ার, যেটা হলো পিসি প্লেয়ার আমি যা দেখলাম, তো সে খেলা দেওয়া সম্ভব না যেহেতু সিট আপ গুলো দুজনেরই সেম। সেহেতু অনেকজন কনফিউজ হয়ে গেছে গা যে এর গেম প্লে তার M1NX এর গেম প্লে করে দেয় 63X, তো সেহেতু বলা যায় যে ওইটা ওইটা M1NX এরই ভিডিও, তো এখানে 63X এর কোনো সম্পর্ক না বলা মানে এই বিষয়টার সাথে রোস্টাররা হয়তো গোলাই ফেলতেছে যে একই রকম। হ্যাঁ হ্যাঁ, আর কি ওই যে কনফিগারেশন এক না বলা যায় না, কিন্তু ওই যে সিট আপ গুলোটা বসায় তো সেটা সেম দুজনেরই, তো সেটার লগে গোলাই ফেলাইতাছে, হয়তো কিস কন্ট্রোলের সাথেও সেম হতে পারে এটার জন্য। তারপরে ওই যে আরেকটা আছে যে M1NX নাকি আরেকজনের হ্যান্ড ক্যাম দিয়ে ভিডিও বানায়, এন্ড এটা কতটুকু সঠিক? আরেকজনের হ্যান্ড ক্যাম নিয়ে এই বিষয়ে তো কিছু বলে না এখনো, কিন্তু সে M1NX বলছে যে তারই হ্যান্ড ক্যাম। এখন আমি যা ভিডিও দেখছি যে নতুন একটা ভিডিও আপলোড করছে সে হ্যান্ড ক্যাম নিয়ে, তো বোঝা যায় এটা তো এখন ফেস্টিভ্যাল করে নাই যে ফেস দিয়া ভিডিও বানাইবো, এর জন্য শিউলি কেউ বলতে পারে না যেটাতে তারই হাত অথবা তার হাত না। আচ্ছা এখন M1NX একটা ই করছিল, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আর কি, যে 4GB র্যামের ফোনে নাকি ফ্রি ফায়ার খেলা যায় না, কারণ এই বিষয়টা মানতে পারি না, কারণ আমি নিজেই মানে আমার যে ফোন, আমার ফোনটা হচ্ছে 2GB র্যামের, এই মোবাইলে আমি গেম খেলে গেম রেকর্ড করছি, মানে এই জিনিসটা মানে কতটুকু সত্য? এটা সত্য বলতে আমরা আগে 512 MB র্যামেও খেলছি, 512 MB র্যামেও ভালো ফ্রি ফায়ার একেবারে স্মুথ চলতো, কিন্তু এখন করে দেখা যায় যে 8GB র্যামও ল্যাক খায় ল্যাক করে, সেহেতু বলা যায় 4GB র্যামে খেলা যায় কিন্তু স্মুথ করে খেলতে হইব আর কি, আলটা ভাবে আলটা গ্রাফিক্স হাই গ্রাফিক্স দেয় আর কি খেলা যাইব না এটা। আচ্ছা আরেকটা, এটা একটা লাস্ট কোশ্চেন আর কি আমার পক্ষ থেকে, যেটা সেটা হলো যে এই অ্যাডভান্স গেমিং মানে অফিসিয়ালি অ্যানাউন্স করছিল লাইভের বিষয়টা, যে শুনছিল মানে আমি লাইভটা দেখলাম লাস্টের দিকে 3 ঘন্টা লাইভ। হ্যাঁ হ্যাঁ আমিও দেখছি, মানে এখন আমি কমেন্ট পড়ে যেটুকু বুঝলাম 2 ঘন্টা আসলে পুরাটুক দেখিনি, আমি একটু টেনে টেনে দেখছি, কারণ 2 ঘন্টা তো অনেক সময়, তো টেনে টেনে দেখার পরে এখানে অনেকে কমেন্ট করছে যে 2 ঘন্টা ভরে নাটক দেখলাম, আমি যেটু টেনে টেনে দেখছি আমি বুঝলাম যে আসলে একটু নাটকই করছে। ওরে বারবার বলা হইতাছে যে ওখানে প্রায় 10-12টার মতো রোস্টার ছিল, বলতেছে যে আমাদের সামনে তুমি গেমপ্লে করে দেখাই দেয়, ফার্স্টে তুমি সেটিংস গুলো দেখাই নিবে তারপরে তুমি খেলবে। এখন ওরে সেটিংস দেখাইতে বলতেছে ফার্স্টে একটু তাল ভাঙা করলো, আর লাস্টের দিকে যখন খেলতে দিছে তখন একবার কইতাছে যে গেম আটকে গেছে, ফোনে এমবি নাই, ফোনে চার্জ নাই, মানে এরকম আর কি তাল ভাঙা। হ্যাঁ এটা শুনছি। এখন এই বিষয়টা কি দেখছো কিনা তুমি? না এই বিষয়ে যে কিছুক্ষণ আগে 21 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছে, উল্টাপাল্টা চ্যালেঞ্জ দেওয়া দিয়া কি সময় নষ্ট করছে, আমি তো তোমাদের মতো সব কথা আর কি। এখানে বলছে যে আইফোনে তো চার্জ থাকে না যেহেতু কারেন্ট গেছে গা ওয়াইফাই, এই এই বিষয়ে কিছু বলছে, এবং সে পিসিতে খেলে যেহেতু হয়তো তার কারেন্ট চলে গেছিল সে কারণে হয়তো খেলতে পারেনি, হয়তো বা কোনো কিছু হয়েছে। এখন দেখা যাচ্ছে এখানে পিসি আসছে সে তো সে তো ফোন, হ্যাঁ ফোনই হয়তো পারে, না না ফোনে 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 ঠিক আছে ফোন। আচ্ছা সে ফোনেই খেলে, আইফোনে খেলে, নতুন শিফট হয়েছে সে। আর আরেকটা বিষয় হইতেছে কি যে টু বি অনেস্ট M1NX এর কি তুমি কি ফলোয়ার না হেটার? এখন এটা বলতে পারলাম না যে ফলোয়ার নাকি হেটার, তো দেখা যাচ্ছে আমি যেহেতু ফলো করা তার, আমি এখন তার ফলোয়ার, কিন্তু দেখা যায় যে পরবর্তী দেখা যায় যে হ্যাক ইউজ করছে এটা ধরা নিশ্চিত, একটা 100% ধরা খাইছে, যেহেতু এখনো খাই নাই 100%, যদি খায় তো সে সময় আমি হেটার হয়ে যাইতে পারি। মানে এখন এই ওই মানে প্রেসারের বলা হয়েছিল কি যে ওর হলো ই আছে দুইটা সেট আছে, একটা দিয়ে হলো হ্যাক ক্যাম করবো আর একটা দিয়ে হলো খেলবো, এখন ও মানে বলতেছে যে ওর ই নাই, মানে বলতেছে যে ওর এমনি নাই বলে ও বিভিন্ন টাল বাহানা করে জিনিসটাই করে দিছে, মানে সরাই দিছে, কিন্তু ওর হ্যান্ড ক্যামে ঠিকই ভিডিওটা চলতেছে। এখন এই বিষয়ে মানে তোমার মতামতটা কি? হিমেক তালহার ছোট ভাই তো সে হ্যান্ড ক্যামে ভিডিও করতেছিল, তার দুনো হাত ছিল উপরে আর তার
ইয়ে চলতেছে গেম প্লে আর কি, তার স্ক্রিনে চলতেছিল গেম প্লে, তো সেহেতু সে ধরা খায় গেছে গা। এটার বড় কোনো বিষয় না, ছোটখাটো বিষয়, সে হয়তো স্ক্রিন রেকর্ড করছে অন্যভাবে, এডিট করতে একটু এদিক ওদিক এদিক সেদিক হয়ে গেছে গা, তো এটা স্বাভাবিক। তো শামীম তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের টক এখানে শেষ হচ্ছে, আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের যদি এমএনএমএক্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কেএসজি শামীম গেমিং যে সে হচ্ছে আমার মুসলিম ক্লাস হচ্ছে ক্লাসমেট, তো আপনারা তার ভিডিও দেখবেন, আশা করি তার ভিডিওটা ভালো লাগবে।